হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেঙ্গলি রান্না চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছ পালং শাকের চচ্চড়ি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমার পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি রুই মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো। আমি রুই মাছগুলোকে ভাজব, ভাজার জন্য মেখে নিচ্ছি। আমি একটা প্যানে তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি রুই মাছ ভেজে নেওয়ার জন্য। আমি ভেজে নিচ্ছি রুই মাছগুলো, এই যে দেখেন এরকম করে আমি ভেজে নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝখান থেকে চিরে দিয়েছি 6 থেকে 7টা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এবার ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আবারও ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে নিয়েছি বেগুন, তরি আর কচু, তরকারিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো 2 চা চামচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পালং শাক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি একটু নিচ থেকে রসগুলোকে উপরে উঠিয়ে নিচ্ছি, যাতে পালং শাকগুলো ভালো করে রসের সাথে মিশিয়ে যায়। দিয়ে দিচ্ছি মাছ, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরলাম, এই যে পাঁচ থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
5 থেকে 10 মিনিট পর পরিবেশন করতে চলে এসেছি। এই যে দেখেন, আমি পরিবেশন করেছি আমার তৈরি পালং শাক রুই মাছের চরচড়ি। আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।